بسم الله الرحمن الرحيم. السلام عليكم সবাইকে আমরা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মদ লাবণী আক্তার, প্রভাষক অর্থনীতি, প্রাধ্যাপক কলেজ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্লাসে আসি। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আমি তোমাদের কোন অধ্যায় সপ্তম অধ্যায় পড়াচ্ছি এবং অধ্যায়টির নাম হচ্ছে সংগঠন। এবং এই চ্যাপ্টারে আজকে আমি তোমাদের অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার, আমরা যেহেতু সংগঠনের প্রকারভেদ পড়াচ্ছি, এখানে অনেকগুলো প্রকারভেদ রয়েছে, সেখানে কিছু প্রকারভেদ তোমাদের ইতিমধ্যে আমি পড়া মানে প্রকারভেদের উপর ইতিমধ্যে ক্লাস করা হয়েছে কিছু প্রকারভেদের উপর। আজকে আমি তোমাদের অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার, এই দুটা কারবারের উপর আজকে তোমাদের সাথে আমি ক্লাস নিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাস নিয়ে আলোচনা করি। তো আমাদের আজকে অংশীদারি কারবার, অংশীদারি কারবারটা কি? যে কারবার কি, যে যে কারবার পারস্পরিক মানে পরস্পরের সাথে পরিচিত কয়েকজন ব্যক্তি মূলধন সংগ্রহ করে যুক্তভাবে ব্যবসা পরিচালনা করে তাকে অংশীদারি কারবার বলে। তাহলে কয়েকজন পরিচিত ব্যক্তি পরস্পরের সাথে একত্রিত হয়ে যুক্তভাবে ব্যবসা পরিচালনা করে তাকে অংশীদারি কারবার বলে। আর অংশীদারি কারবারের ন্যূনতম কি? দুজন সদস্য এবং সর্বোচ্চ 20 জন সদস্য থাকতে পারে। তাহলে এই কারবার গঠন করার জন্য ন্যূনতম 2 জন সদস্য এবং সর্বোচ্চ 20 জন সদস্য থাকতে পারে। এবং এই কারবারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? পারস্পরিক বিশ্বাস। যেহেতু পরিচিত কয়েকজন ব্যক্তি যুক্তভাবে এই ব্যবসা পরিচালনা করে, এই জন্য একে অপরের প্রতি পারস্পরিক বিশ্বাস থাকতে হবে। আবার এই কারবারে কি, কোনো একজন সদস্য যদি পাগল, দেউরিয়া বা মারা যায়, তাহলে কিন্তু এই কারবার একেবারে বন্ধ হয়ে যায়। তাহলে 20 জন সদস্যের মধ্যে কোনো একজন সদস্য যদি দেউরিয়া, পাগল অথবা মারা যায়, তাহলে এই কারবার বন্ধ হয়ে যায়। এই জন্য এই কারবারের স্থায়িত্ব খুব কম। আর পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে এই ধরনের অংশীদারি কারবার গঠিত হয়। এবার দেখো, অংশীদারি কারবারের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা। দেখো, সুবিধার মধ্যে কি রয়েছে? গঠন, 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে কারবার গঠন করা যায় বলে খুব সহজে এই ধরনের কারবার গঠন করা সম্ভব হয়। তাহলে খুব সহজে এই কারবারটা গঠন করা যায়। তারপর দেখো মূলধন, অংশীদারি কারবার সকল অংশীদারগণ মূলধনের যোগান দেয়, তাই কারবারের পর্যাপ্ত মূলধন সংগ্রহ করা সম্ভব হয়। আর এখানে আরেকটি অসুবিধা হচ্ছে, এখানে অসীম দায়িত্ব থাকে। দেখো, এই কারবার অংশীদারগণ একাও সম্মিলিতভাবে ব্যবসায় অসীম দায়ভার বহন করে, ফলে বাজার থেকে সহজে ঋণ পাওয়া যায়। তবে আরও কিছু সুবিধা দেখো, শ্রম বিভাগ সুষ্ঠু পরিচালনা, করের সুবিধা, গ্রহণযোগ্য সিদ্ধান্ত, দক্ষ কর্মচারী নিয়োগ, মালিক শ্রমিক সম্পর্ক, ব্যবসায় সুনাম এবং দক্ষতা, এগুলো হচ্ছে অংশীদারি কারবারের সুবিধা। তাহলে দেখো, শ্রম বিভাগ কি? এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার প্রতিভা সম্পন্ন ব্যক্তি সমাবেশ ঘটতে পারে, ফলে তাদের দক্ষতা অনুযায়ী ব্যবসার কাজ বন্টন করে দেওয়া যায়। সুষ্ঠু পরিচালনা, যেহেতু কারবারের সকল অংশীদারকে লাভ লোকসানের ভাগ বহন করতে হয়, তাই সকল অংশীদারের কারবারের সাফল্য অর্জনের লক্ষ্যে অধিক যত্নবান হয়ে দায়িত্ব পালন করে। তাহলে এইগুলো হচ্ছে কি, অংশীদারি কারবারের সুবিধা। আমরা বলেছি প্রতিটা কারবারে যেমন সুবিধাও আছে তেমন অসুবিধাও আছে। এবার দেখো, অংশীদারি কারবারের কিছু অসুবিধা। দেখো, অসীম দায়িত্ব, এটা কিন্তু এক ধরনের অসুবিধা। অংশীদারি কারবারের অংশীদারগণের অসীম দায়িত্ব এই ব্যবসায়ের প্রধান অসুবিধা। ব্যবসায়ে লোকসান হলে ঋণদাতা যে কোনো অংশীদারের কাছ থেকে ঋণের সমস্তটা আইনগতভাবে আদায় করতে পারে। তারপর দেখো, স্থায়িত্ব কম, এই কারবারে কিন্তু স্থায়িত্ব কম, কারণ এই কারবারে কোনো একজন সদস্য মারা গেলে, পাগল হলে বা দেউলিয়া হয়ে গেলে এই কারবারে কি একেবারে বন্ধ হয়ে যায়। এই জন্য এই কারবারের স্থায়িত্ব খুব কম। তারপর দেখো, আরেকটি অসুবিধা হচ্ছে মতবিরোধ। এই কারবারে অংশীদারের মধ্যে ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে মতবিরোধ দেখা দিলে কারবারের প্রতিষেধন হয়, এর ফলে অনেক সময় ব্যবসা বন্ধ হয়ে যায়। কিন্তু অনেকজন সদস্য, এই জন্য এদের মধ্যে এই সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিলে এই ধরনের কারবার একেবারে বন্ধ হয়ে যায়।
তারপর দেখো পারস্পরিক বিশ্বাসের অভাব, অনেক সময় অংশীদারের মধ্যে পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থার অভাব দেখা যায়, যেহেতু এই কারবারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক বিশ্বাস। পারস্পরিক বিশ্বাস থাকলে এই ধরনের কারবার গঠিত হয়, কিন্তু পারস্পরিক বিশ্বাসের অভাবে এই ধরনের কারবার বন্ধ হয়ে যায়। তারপর দেখো শেয়ার হস্তান্তর, এই কারবারের অংশ শেয়ার বা স্বার্থ হস্তান্তর করতে হলে সকল অংশীদারের সম্মতির প্রয়োজন হয়, যা অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। এবার দেখো সদস্য সংখ্যা, এই কারবারের সদস্য সংখ্যা একটা সর্বোচ্চ সীমা রয়েছে, এখানে ন্যূনতম 2 জন এবং সর্বোচ্চ 20 জনের বেশি এই কারবারের সদস্য সংখ্যা থাকা যাবে না, এর বেশি সদস্য নিয়ে কারবার সম্প্রসারণ করা যায় না, ফলে এখানে সমস্যার সৃষ্টি হয়। তারপর দেখো জনগণের আস্থা, আইনের কোনো বাধ্যবাধকতা না থাকায় এই কারবারের প্রতি জনগণের আস্থা খুব কম, অর্থাৎ এ ধরনের কারবার কি গঠন করতে হলে কোনো আইনগত কি বাধ্যবাধকতা থাকে না, অর্থাৎ আইনগত বিধিনিষেধ থাকে না, এই জন্য জনগণের আস্থা খুব কম হয়, কারণ যেখানে আইন বা সরকার হস্তক্ষেপ না থাকে সেখানে জনগণ কি তার মূলধন নিয়োগ করতে একটু কি ভয় পায়, কারণ সে দেখে যদি কোনো কারণে এই কারবার বন্ধ হয়ে যায় তাহলে তার অনেক লোকসান হবে, এই জন্য এখানে এই ধরনের কারবার গঠন করার জন্য কোনো আইনগত বাধ্যবাধকতা থাকে না। তাই দেখো অনেক সুবিধা থাকা সত্ত্বেও এই অসুবিধাগুলো থাকার কারণে বর্তমানে অংশীদারি কারবারের স্থান যৌথ মূলধনী কারবার দখল করেছে, তাহলে আগে এক সময় কি অংশীদারি কারবার বেশ প্রচলন ছিল, কিন্তু বর্তমানে এই কারবারের কি স্থায়িত্ব খুব কম, বর্তমানে অংশীদারি কারবার স্থান দখল করেছে কি যৌথ মূলধনী কারবার, তাহলে এই অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার এই দুইটা প্রকার ভেদে কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই দুইটা প্রকার ভেদ একটু বেশি ভালো করে পড়বা। এবার দেখো যৌথ মূলধনী কারবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো যৌথ মূলধনী কারবার এখন আমরা যাকে বলা হয় শেয়ার মার্কেট, দেখো যৌথ মূলধনী কারবার বর্তমানকাল কি বৃহত্তম উৎপাদনের যুগ, আর সর্বপ্রথম 1700 শতাব্দীতে ইংল্যান্ডের সর্বপ্রথম যৌথ মূলধনী কারবার চালু হয়, তাহলে বিশ্বের সর্বপ্রথম কোথায় যৌথ মূলধনী কারবার শুরু হয়, বিশ্বের সর্বপ্রথম ইংল্যান্ডের যৌথ মূলধনী কারবার চালু হয় এবং বর্তমানে প্রায় প্রতিটা দেশে যৌথ মূলধনী কারবার প্রচলন রয়েছে, এখন প্রতিটা দেশে কিন্তু যৌথ মূলধনী কারবারের প্রচলন রয়েছে। এবার দেখো যৌথ মূলধনী কারবার কাকে বলে, দেখো যৌথ মূলধনী কারবার সম্বন্ধে অধ্যাপক থমাসের মধ্যে যৌথ মূলধনী কারবার কি, দেখো যৌথ মূলধনী কারবার এমন একটি কারবার যা কিছু সংখ্যক ব্যক্তির যৌথ প্রতিষ্ঠান, অর্থাৎ কিছু সংখ্যক ব্যক্তি যৌথভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে, যেখানে তারা কোনো কারবার করে তার লাভ লোকসান ভাগ করার জন্য যৌথভাবে সাধারণ অর্থ তহবিলে অর্থ প্রদান করে, তাহলে যৌথ মূলধনী কারবার এমন একটি কারবার যেখানে বহুসংখ্যক ব্যক্তির যৌথ প্রতিষ্ঠান আর এটা এমন একটা কারবার পরিচালনা করে যেখানে লাভ লোকসান একে অপরের মধ্যে ভাগ করে নেওয়ার শর্তে তারা কি অর্থ তহবিলে অর্থ প্রদান করে, তাহলে এই প্রতিষ্ঠানে সবাই অর্থ প্রদান করে কি লাভ হলে সবারই লাভ এবং লোকসান হলে সবাইকে সেই লোকসানের ভাগিদার হতে হয়, আর এই শর্ত নিয়ে এই ধরনের কারবার পরিচালিত হয়। দেখো অর্থাৎ যৌথ মূলধনী কারবার বলতে বহু সংখ্যক ব্যক্তির যৌথ মালিকানায় গঠিত কারবার প্রতিষ্ঠানকে বোঝায়, তাহলে যৌথ মূলধনী কারবার হচ্ছে যৌথ মালিকানায় গঠিত কারবার প্রতিষ্ঠানকে বোঝায়। এবার দেখো যৌথ মূলধনী কারবার কিভাবে গঠন করা হয়, অর্থাৎ যৌথ মূলধনী কারবারের গঠন প্রণালী, তাহলে এই যৌথ মূলধনী কারবার গঠন করতে হলে কেমন করে গঠন করতে হবে, দেখো কারবারের উদ্যোক্তাগণ অর্থাৎ কারবার যৌথ মূলধনী কারবার যারা কি গঠন করতে চায় এ ধরনের উদ্যোক্তাগণ কি করবে, কোম্পানির নাম উদ্দেশ্য মূলধনের প্রভৃতি সংক্রান্ত স্মারকলিপি জনগণের উদ্দেশ্যে প্রচার করে সরকারের অনুমতি সাপেক্ষে ব্যবসার কাজ চালু করে, তাহলে কি যৌথ মূলধনী কারবার গঠন করতে চায় এমন উদ্যোক্তা কয়েকজন ব্যক্তি কি তার কোম্পানির নাম উদ্দেশ্য অবশ্যই কি করতে চায় এবং মূলধনের পরিমাণ ইত্যাদি যাবতীয় তথ্য কি জনগণের উদ্দেশ্যে প্রচার করে এবং সরকারের অনুমতি সাপেক্ষে এই ধরনের কারবার গঠন করা হয়, অর্থাৎ যৌথ মূলধনী কারবার গঠন করতে হলে অবশ্যই সরকারের অনুমতি প্রয়োজন, আর এখানে আমরা সাধারণ জনগণ যারা তারাও আমরা এই যৌথ মূলধনী কারবারে কি
অর্থ বিনিয়োগ করতে পারি, অর্থাৎ মূলধন বিনিয়োগ করতে পারি। তাহলে এখানে কোম্পানির উদ্যোক্তাগণ কোম্পানির নাম, তারপর উদ্দেশ্য, মূলধনের পরিমাণ ইত্যাদি সাধারণ জনগণের উদ্দেশ্যে কি করে প্রচার করে সরকারের অনুমতি সাপেক্ষে ব্যবসায়ের কাজ চালু করে। এবার দেখো যৌথ মূলধনী কারবারের কারবার আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাতে যৌথ মূলধনী কারবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি দেখো সদস্য সংখ্যা হতে হবে দুইজনের কম এবং পঞ্চাশ জনের বেশি হতে পারবে না, এবং তাদের শেয়ারের মালিকানা হস্তান্তর করতে পারে না। তাহলে এখানে সদস্য পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা দুইজনের কম এবং পঞ্চাশ জনের বেশি হতে পারবে না, এখানে শেয়ার একে অপরের সাথে হস্তান্তর করতে পারবে না, অর্থাৎ একজনের শেয়ার একজনকে হস্তান্তর করতে পারবে না। আবার আরেকটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা দেখো কয়জন, সাতজন থেকে অসংখ্য, মানে সাতজন ন্যূনতম সাতজন থাকতে পারে আর সর্বোচ্চ অসংখ্য থাকতে পারে যার কোনো সংখ্যা নেই, এবং তাদের শেয়ার হস্তান্তরযোগ্য, অর্থাৎ এই শেয়ার একজন আরেকজনের কাছে বিক্রয় করতে পারে। তাহলে যৌথ মূলধনী কারবার হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম দুইজনের কম এবং সর্বোচ্চ পঞ্চাশ জনের বেশি হওয়া যাবে না, আর এখানে শেয়ার হস্তান্তর করা যাবে না। আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে ন্যূনতম সাতজন এবং সর্বোচ্চ অসংখ্য হতে পারে, আর এখানে কি শেয়ার হস্তান্তরযোগ্য। এবার দেখো যৌথ মূলধনী কারবার কিছু সুবিধা, তাহলে এখানে আমরা কি সাধারণ জনগণ এখানে কি মূলধন বিনিয়োগ করতে পারি। এবার দেখো যৌথ মূলধনী কারবার এখানে পর্যাপ্ত মূলধন সংগ্রহ থাকে। দেখো যৌথ মূলধনী কারবার অতি সহজে শেয়ার ঋণপত্র বিক্রয় করে ঋণ গ্রহণ করে প্রয়োজনীয় পর্যাপ্ত মূলধন সংগ্রহ করতে সমর্থ হয়, তাহলে সেই কোম্পানির শেয়ার আমিও তোমার আমাদের মতো সাধারণ জনগণও কি ক্রয় করতে পারে, শেয়ার মানে অংশ। এবার দেখো বৃহত্তর উৎপাদন, এই কারবার যেহেতু পর্যাপ্ত পরিমাণে মূলধন সংগ্রহ করতে পারে সেই কারণে বৃহত্তর উৎপাদন সম্ভব হয়, মূলধন বেশি থাকলে কি বৃহত্তর উৎপাদন সম্ভব। ফলে এবার দেখো প্রতিভা ও মূলধনের সমন্বয়, যৌথ মূলধনী কারবার একটা সুবিধা হচ্ছে কি প্রতিভা ও মূলধনের সমন্বয়। সমাজে এমন অনেক বিত্তশালী ব্যক্তি আছে যাদের ব্যবসায়িক আকাঙ্ক্ষা বা কর্মকুশলতা নেই। তারপর সমাজে এমন কিছু ব্যক্তি আছে যার কি ব্যবসায়িক কিন্তু আকাঙ্ক্ষা বা কর্মকুশলতা নেই, অপরদিকে ব্যবসায় বুদ্ধিসম্পন্ন অনেক প্রতিভাধার ব্যক্তি আছে যাদের প্রয়োজনীয় মূলধন নেই। ফলে কি কিছু ব্যক্তি আছে যাদের ব্যবসায়িক দক্ষতা বা কর্মকুশলতা নেই, আবার কিছু ব্যক্তি আছে যাদের বুদ্ধি আছে দক্ষতা আছে কিন্তু মূলধন নাই। তাহলে যৌথ মূলধনী কারবার এই দুই শ্রেণীর লোকের মধ্যে সেতু বন্ধন তৈরি করে উভয়ের প্রয়াসকে সাফল্য মণ্ডিত করে তোলে। তাহলে কি যে সমাজে এমন কিছু ব্যক্তি আছে যার ব্যবসায়িক কর্মকুশলতা বা দক্ষতা নেই, আবার কিছু ব্যক্তি আছে যার ব্যবসায়িক দক্ষতা আছে কিন্তু মূলধন নেই, তাহলে এই দুইজন ব্যক্তির মধ্যে সেতু বন্ধন করে কে যৌথ মূলধনী কারবার। আরেকটা দেখো স্থায়িত্ব, যৌথ মূলধনী কারবারের সুবিধা হচ্ছে স্থায়িত্ব, জনঅংশীদারী কারবারের স্থায়িত্ব কিন্তু কম, কিন্তু যৌথ মূলধনী কারবারের কি স্থায়িত্ব বেশি। দেখো এই এক মালিকানা বা অংশীদারী কারবারে মৃত্যু বা পাগল হয়ে গেলে যেরূপ ব্যবসা অচল হয়ে পড়ে, কিন্তু যৌথ মূলধনী কারবারে এরূপ কোনো ক্ষতি হয় না। এখানে পুরাতন অংশীদারগণ শেয়ার বিক্রয়ের মাধ্যমে যেমন কারবার ত্যাগ করতে পারে তেমনি নতুন অংশীদার কারবারে যোগদান করতে পারে। তাহলে যৌথ মূলধনী কারবারে কেউ মারা গেলে পাগল বা দেউলিয়া হলে এই ধরনের কারবার কি বন্ধ হয়ে যায় না, কী করে আবার পুরাতন অংশীদার শেয়ার বিক্রয় মানে তার শেয়ার অন্যের কাছে বিক্রয় করে আবার নতুন অংশীদারগণ কি ব্যবসায় যোগদান করতে পারে। এবার দেখো সীমাবদ্ধ দায়,
যৌথ মূলধনী কারবার শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ থাকে। প্রত্যেক শেয়ার হোল্ডারকে তার শেয়ারের সমান অনুপাতে দায় গ্রহণ করতে হয়। শেয়ার হোল্ডারকে যে শেয়ার ক্রয় করে তাকে শেয়ার হোল্ডার বলে। অর্থাৎ আমি এই কোম্পানির কিছু শেয়ার ক্রয় করলাম, তাহলে তাকে বলা হয় শেয়ার হোল্ডার। তাহলে প্রত্যেক শেয়ার হোল্ডারকে তার শেয়ারের সমান অনুপাতে দায় গ্রহণ করতে হয়। এবার দেখো শেয়ার হস্তান্তরযোগ্য। যৌথ মূলধনী কারবারে শেয়ার হস্তান্তরযোগ্য। বিনিয়োগকারী ইচ্ছা করলে তার শেয়ার বিক্রয় করে টাকা ফেরত দিতে পারে, অথবা সে নতুন আরো শেয়ার ক্রয় করতে পারে। তাহলে কি যৌথ মূলধনী কারবারের শেয়ার কি হস্তান্তরযোগ্য? একজন শেয়ার ক্রয়কারী মানে শেয়ার হোল্ডার ইচ্ছা করলে তার শেয়ার কি অন্যের কাছে বিক্রয় করে দিতে পারে, আবার সে ইচ্ছা করলে নতুন করে আবার বেশি শেয়ার ক্রয় করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মধ্যে এখানে ক্লাস সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।